हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर फाइन। ओके डियर पेरेंट्स, আমি আজকে আমাদের শুভ গাইডস দে মাই প্র্যাকটিস বুকে 55 নাম্বার পেজে অ্যাক্টিভিটি করাবো। সো তার জন্য দেখুন, ঠিক এই রকম ভাবে আপনাদেরকে বক্সেস কাউন্ট করে আমি যে নাম্বারস গুলো লিখেছি সেম নাম্বারস লিখে দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে অ্যারোস দিতে হবে, ড্যাশ দিতে হবে, আর উপরে হেডিংও দিতে হবে। আপনারা এই রকম ভাবে পেজটা রেডি করে দেওয়ার পরেই আমাদের শেমরো কাইটসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে। ওকে, নাও মাই ডিয়ার শেমরো কাইটস, টেল মি হাউ আর ইউ অল? ওকে, আই অ্যাম অলসো ফাইন। ওকে, সো মাই ডিয়ার শেমরো কাইটস, ডু ইউ নো হোয়াট উই উইল ডু টুডে? আমরা আজকে কি করব? আমরা আজকে নিউমেরালস দিয়ে খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শিট করব। আচ্ছা, তার জন্য তো রেডি হতে হবে। এই দেখো, তোমরা এখন এই মাই প্র্যাকটিস বুক আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তোমরা রেডি হয়ে গেছো, ভেরি গুড। এইবার তো পেজ ওপেন করতে হবে। এইবার তোমরা সবাই মাই প্র্যাকটিস বুকে পেজ নাম্বার 5555 ওপেন করে ফেলো। ওপেন করেছো? এই দেখো, মাম্মি বাবা বাবা তোমাদেরকে এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন, তাই তো? Yes। এই দেখো, এখানে কি দেখতে পাচ্ছো? অনেক নিউমেরালস রয়েছে, তাই তো? এই দেখো, এখন আমাদের এই নিউমেরালস গুলোর আগের নিউমেরালস লিখতে হবে। আচ্ছা, এই দেখো, এটা কোন নিউমেরাল বলো তো? 3030। Yes, very good। আচ্ছা, 30 ঠিক আগে কোন নিউমেরালটা হয়? 2929, তারপরেই তো 3030 হয়। Yes, চলো এই যে এখানে আমরা এখন 2929 লিখবো। সবাই লেখো 2929। লিখেছো? এইবার দেখো, এটা 1111। নাও টেল মি, হোয়াট কামস জাস্ট বিফোর 11? 10 1010। হ্যাঁ, চলো লেখো 1010। ভেরি গুড। এইবার দেখো, এই যে এটা কোন নিউমেরাল? 2323। 23 এর ঠিক আগে কোন নিউমেরালটা হবে? 22। ভেরি গুড, চলো লিখে ফেলো 2 2 22, তারপর 2323। এইবার এই দেখো, এটা 4040। 40 এর ঠিক আগে কোন নিউমেরালটা হয়? 39, তারপরই তো 40 হয়। Yes, চলো এখানে আমরা 3939 লিখবো এখন। 3939, তারপর 4040। ভেরি গুড। এইবারে দেখো, হুইচ নিউমেরাল ইজ দিস? 1717। নাও টেল মি, হোয়াট কামস জাস্ট বিফোর 17? 16। হ্যাঁ, চলো লিখো 1616। লিখেছো? Yes। এইবারে দেখো, এটা 24 এর ঠিক আগে কোন নিউমেরালটা হয়? 23। হ্যাঁ, 2323, চলো লিখে নাও 2323, তারপরে 2424, তাই তো? Yes। এইবারে দেখো, এটা কোন নিউমেরাল? 33 এর ঠিক আগে কোন নিউমেরালটা হয়? 32। Yes, চলো এখানে 3232 লিখে ফেলো 44 এর ঠিক আগে কোন নিউমেরালটা হয়? 43। হ্যাঁ, চলো লেখো এখানে আমার সঙ্গে সঙ্গে, আর লিখতে লিখতে বলো 43। Yes, very good। এইবারেই দেখো, এটা 1818। Now tell me, what comes just before 18? 17। হ্যাঁ, এখানে 1717 লেখো সবাই, 1717। লিখেছো? Yes। এইবার এই দেখো, এখানে এটা কোন নিউমেরাল লেখা আছে? 1010। 10 এর ঠিক আগে কোন নিউমেরালটা লিখবো আমরা? 9। হ্যাঁ, 9, তারপরে তো 10। Yes, চলো এখানে 9 লেখো 9। এইবার এই দেখো, এটা কোন নিউমেরাল? 2121। Now tell me, what comes just before 21? 20। হ্যাঁ, 2020। সবাই লেখো, আর লিখতে লিখতে বলো 2
নাম্বারের ঠিক আগে কোন নিউমেরাল হয় 34 হ্যাঁ চলো লেখো লিখতে লিখতে আমার মতো করে বলো 3 4 34 সবাই লিখেছো यस এইবারই দেখো এটা কোন নিউমেরাল 28 28 এর ঠিক আগে কোন নিউমেরাল হয় 27 হ্যাঁ চলো লিখে নাও 27 ভেরি গুড এইবারই দেখো এটা 41 এর ঠিক আগে কোন নিউমেরাল হবে 40 ভেরি গুড চলো লেখো 40 এইবারই দেখো 39 কি হয় বলো তো 39 39 এর ঠিক আগে কোন নিউমেরাল হয় 38 হ্যাঁ চলো লিখে ফেলো 38 লিখেছো यस এইবারই দেখো এখানে 20 আছে তাই তো নাও টেল মি হোয়াট কামস জাস্ট বিফোর 20 19 यस চলো এখানে লিখে ফেলো 1 9 19 লিখেছো হ্যাঁ ভেরি গুড তাহলে দেখো এখানে এখন আমরা কি করলাম এই নিউমেরালস গুলোর আগের নিউমেরালস দেখলাম তাই তো यस সো মাই ডিয়ার শিবু গাইস তোমরা তো এখন নিউমেরালস দিয়ে খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি করলে এইবার এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বাবা বা কাউকে রিমাইন্ড করে দিতে হবে ওকে সো মাই ডিয়ার শিবু গাইস Our lesson is over now. Take care of yourself.